বন্দর থেকে দিঘলিপুর যাচ্ছি। আর কালকে আমরা মায়া বন্দরে ছিলাম, কালকে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আমি পরে বলবো, তার জন্যই আমি কোনো গুড নাইট বলা কিছু মানে ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে ব্লগটা শুরু করলাম, গুড মর্নিং। আর এখন আমরা যাচ্ছি দিঘলিপুর। এটা দিঘলিপুর মার্কেট, মায়াবন্দর থেকে পৌঁছতে অলমোস্ট আড়াই ঘন্টার মতন সময় লাগলো এখানে। আর এই জায়গাটা বেশ ভালো মায়াবন্দরের থেকে। দিঘলিপুর যদি কেউ ডাইরেক্ট পোর্ট ব্লেয়ার থেকে একদিনে চলে আসতে পারে, তাহলে রাতে স্টে করার জন্য এই জায়গাতে বেশ কয়েকটা ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট রয়েছে। মার্কেট এরিয়া বেশ ভালো অপশন মায়াবন্দর থেকে। এখন পৌঁছলাম দিঘলিপুর এরিয়াল বেতে, এখান থেকেই যাব রোজেন স্মিথ আইল্যান্ড এই স্পিড বোটগুলোতে করে। এর প্রাইস হলো 4000 যাওয়া আসা নিয়ে, আর এখানে পাঁচজনই যেতে পারবে। তো পার্সোনালও নেওয়া যেতে পারে, গ্রুপেও যেতে পারে, পার্সোনাল নিলে একটু বেশিক্ষণ সময় ওখানে থাকতে পারবো। হ্যালো, আমি এখন দিঘলিপুর পৌঁছলাম। মায়াবন্দর থেকে দিঘলিপুর 3 ঘন্টার মতন সময় লেগেছে। এটা দিঘলিপুর, মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম দিঘলিপুর মার্কেটে, ও সেখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। সকালবেলা 6:15 সময় বেরিয়েছিলাম, আর এখানে পৌঁছতে পৌঁছতে 9:30 বেজে গেছে। এখন এখান থেকে আমরা যাব রোজেন স্মিথ আইল্যান্ড এই যে এই বোটগুলোতে করে। এগুলো 10 জনের গ্রুপেও নিয়ে যায়, আবার পার্সোনালও নিতে পারো। তো আমরা পার্সোনালি নিচ্ছি, আর ওখানে গিয়ে 3 ঘন্টার মতন আমরা টাইম কাটাতে পারবো। তো এখন খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অতটা ভালো নেই, নইলে পরে এই জলটা একদম ব্লু থাকে আর খুব সুন্দর হয় এই জায়গাটা দেখতে। এখন আমরা বেরোবো, সো লেটস গো। অনেক বৃষ্টি হচ্ছে। এই সেই টুইন আইল্যান্ড রোজ অ্যান্ড স্মিথ। আমরা এখন রোজ অ্যান্ড স্মিথে এসে গেছি। ওটা যেটা দেখছো ওটা হলো রোজ আইল্যান্ড, আর এটা স্মিথ আইল্যান্ড। এর মাঝখান দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে যেটাতে দুটো আইল্যান্ড কানেক্টেড। এখানে চাইলে সুইমিংও করা যাবে, জোয়ারের সময়। আর ওই জায়গাটাতে যে দুটো আইল্যান্ড কানেক্টেড যে জায়গাটা সেটা জলে আছে, একটু একটু দেখা যাচ্ছে। আর ফাটার সময় এটা একদম বালিটা একদম উপরে উঠে আসে, রাস্তাটা খুব ক্লিয়ার থাকে, তখন এখান থেকে ওই আইল্যান্ডে হেঁটে চলে যাওয়া যায়। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখানে আমরা শুধু 4 জনই আছি, আমি আর বিশালদা আর ওর ওয়াইফ, এই 4 জনই। আর আমাদের সাথে আমাদের বোটে 2 জন এসছে, একজন লাইফ গার্ড আর একজন চালিয়ে এসছে, এই 6 জনই আছে এই পুরো আইল্যান্ডে। সো দিস ইজ স্মিথ আইল্যান্ড, জাস্ট লুক অ্যাট দ্য কালার। এখানে দুটো ঢেউ একসাথে মিশে যাচ্ছে।
স্মিথ আইল্যান্ডে বসার অনেক ব্যবস্থা করা আছে, শেডও রয়েছে অনেক, খুব ভালো সময় কাটে এখানে। সব থেকে ভালো ব্যাপার হলো এখানে স্নান করা অ্যালাউড আছে, আর টয়লেট, চেঞ্জিং রুম এসবের ব্যবস্থা ভীষণ ভালো, তো নিজেদের এক্সট্রা কাপড় আনতে একদম ভুলো না। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আজ রাঙ্গাতে স্টে করবো, তারপর পোর্ট ব্লেয়ার, দেন বাড়ি। সো আর কোনো ব্লগ করবো না, কেন কি সেই একই রোড আর একই ভিউ। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টিল দেন গুড নাইট গাইস, টেক কেয়ার।